1963 সালে চট্টগ্রামের সিটিগেট এলাকায় ওষুধ উৎপাদন শুরুর পর 1976 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক কোম্পানি গ্লাক্সো স্মিথ ক্লাইন জিএসকে। দীর্ঘ সময় সফলতার সঙ্গে কার্যক্রম চালালেও সম্প্রতি গুঞ্জন ওঠে বন্ধ হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির ফার্মাসিউটিক্যাল ইউনিট। শুক্রবার বিকেলে রাজধানীতে সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয় প্রতিষ্ঠানটি। কারণ হিসেবে দেশি ওষুধ কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে কয়েক বছর ধরে টানা লোকসানের কথা জানায় কর্তৃপক্ষ। ফার্মাসিউটিক্যাল যে ব্যবসাটুকু কনজিউমার হেলথকেয়ার বাদ দিয়ে, সেই ব্যবসাটুকু আমাদের জন্য অলাভজনক এবং এটা দীর্ঘমেয়াদে এটাকে টিকিয়ে রাখা সম্ভব না বলে আমাদের যে লোকাল বোর্ড অফ ডিরেক্টরস আছেন তারা রেকমেন্ড করেছেন যে এই ব্যবসাটুকু, ব্যবসার এই অংশটুকু বন্ধ করে দেওয়া হোক। বাট জিএসকে বাংলাদেশ লিমিটেড থেকে যাচ্ছে, কনজিউমার পোর্টফোলিও থেকে যাচ্ছে। এ সময় জানানো হয় ফার্মাসিউটিক্যাল ইউনিট বন্ধ হলেও জিএসকের কনজিউমার হেলথ কেয়ারের অধীনে সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে আর চাকরি হারানো কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যথাযথ ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। আমাদের সমস্ত এমপ্লয়ীদেরকে একটা রেসপেক্টফুল ডিগনিটি এবং ফেয়ারনেসের মাধ্যমে তাদেরকে আমরা ট্রিট করব, আমরা তাদেরকে নতুন জব পেতে সহায়তা করব এবং এই দুঃসময়টাতে যতভাবে সম্ভব কোম্পানি তাদেরকে সাপোর্ট করবে এই ট্রানজিশন সময়টা পার করার জন্য। এদিকে হঠাৎ বন্ধের ঘোষণায় বিপাকে প্রতিষ্ঠানটিতে কর্মরত 1000-এরও বেশি শ্রমিক কর্মচারী। প্রতিবাদে বৃহস্পতিবার কারখানার ভেতরে বিক্ষোভ করলেও পরে তা স্থগিত করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা।